জীবনে যদি কোনো কিছু করতে চাও তবে ঈগলের মতো হও, কিন্তু কোনোদিনই তুতাবাকি হইও না। তুতাবাকি অনেক কথা বলতে পারে কিন্তু ঈগলের মতো উঠতে পারে না। ঈগল কথা কম বলে কিন্তু আকাশে অনেক বেশি উঠতে পারে, তাই সব পাখিদের রাজা হলো ঈগল। আজ এমন পাঁচটি নীতি বলবো যা প্রতিটি মানুষকে একটি ঈগলের কাছ থেকে শেখা উচিত। ঈগল অনেক উঁচুতে একাই উড়ে বেড়ায় এবং অন্যান্য পাখিদের তুলনায় সব থেকে উপরে উড়ে। ঈগল একাই উড়বে কিন্তু কোনোদিন অন্যান্য পাখিদের সঙ্গে উড়বে না, হয় সে একা ঈগলের সাথে উড়বে নয় সে একা। আর ঈগলের আচরণ থেকে আমরা এই শিক্ষা পাই যে ছোট চিন্তাধারা ও বিচারধারার মানুষের কাছ থেকে আমাদের সবসময় দূরে থাকা উচিত, দরকার হলে একা থাকতে শিখুন। ঈগল কখনো তার লক্ষ্য থেকে ফোকাস হারায় না। ঈগলের ভিশন এবং মিশন হেভি, স্ট্রং এবং ক্লিয়ার হয়। ঈগল তার শিকার 5 কিলোমিটার দূর থেকে দেখে নিতে সক্ষম। যখন একবার শিকার দেখে নেয় তার পথে যতই বাধা আসুক না কেন সে লক্ষ্যে পৌঁছেই ক্ষান্ত হয়। তাই আমাদের লক্ষ্যটা স্থির করা খুবই প্রয়োজন। তারপর যতই বাধা আসুক না কেন আপনি সেই লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামবেন না। ঈগল কখনো মৃত খাবার খায় না, ঈগল সবসময় জীবিত প্রাণী শিকার করে। একইভাবে আমরা আমাদের মরে পচে যাওয়া অতীতের চিন্তা ছেড়ে দিতে হবে। পুরোনো স্মৃতিগুলি আমাদের দুঃখ কষ্ট দেয়। অতীতে যাই হয়ে গেছে সেই সব স্মৃতি মরে গেছে, পচে গেছে। পাস্ট ইজ পাস্ট, জীবিত ফ্রেশ লাইফটির উপর ধ্যান দিন, না হলে সেই পাস্ট আপনার বর্তমান এবং ভবিষ্যৎকে ধ্বংস করে দেবে। ঈগলের মতো সেই পাস্ট থেকে শিক্ষা গ্রহণ করুন, যেন সেই পথে চলা ভুলগুলি আর না করেন। ঝড় বৃষ্টি তুফানে ঈগল উৎসাহ উদ্দীপনা নিয়ে এক্সাইটেড হয়ে আকাশে উড়ে বেড়ায়। ঝড় বৃষ্টির সময় সব পাখিরা নিজেদের বাসায় ভয়ে আশ্রয় নেয়, ঠিক তখন ঈগল আকাশে আনন্দে উড়ে বেড়ায় এবং বাতাসের সাহায্যে উড়তে উড়তে মেঘের উপরে উঠে যায়, যেখানে বৃষ্টি তুফানের আর ভয় থাকে না। ঈগলের এই আচরণ থেকে আমাদের বিশাল শিক্ষা নেওয়া উচিত যে আমরা বিপদের মধ্যে ধৈর্য রেখে আনন্দের সহিত তা ফেস করা উচিত। বিশ্ববিখ্যাত লেখক দার্শনিক নেপোলিয়ন হিল বলেছিলেন, এভরি প্রবলেমস কামস উইথ অ্যান ইকুয়াল অর গ্রেটার অপরচুনিটি। তাই কর্মপথে যেরকম বাধা বিপত্তি ও সমস্যা আসুক না কেন তা থেকে না পালিয়ে তা ফেস করে এগিয়ে যাওয়া উচিত। আর সাকসেসের পর সমস্ত প্রবলেম সেদিন আপনার নিচে থাকবে, অর্থাৎ অনেক দূরে থাকবে। ঈগল আকাশে নির্ভয়ে উড়ার জন্য কঠিন ট্রেনিংয়ের মাধ্যমে নিজেকে তৈরি করে। ঈগল তার বাসা থেকে নরম ঘাস পাতাগুলি ফেলে দেয় যাতে ঈগলের বাচ্চারা কমফোর্টেবল না হয়, আরাম খুঁজে না পায়। একবার যদি বাচ্চারা আরাম পেয়ে বসে তারা সবসময় বাসায় থাকতে পছন্দ করবে, কোনো কাজ করবে না, আকাশে উড়বে না। কিন্তু ঈগল তা কখনো হতে দেয় না। ঈগল একটি পাখি হয়েও জানে কমফোর্ট জোনে কারোর উন্নতি হয় না, কিন্তু আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব হয়েও অনেকেই এই কথাটি বুঝতে পারি না। আপনি যতই কমফোর্ট জোনে থাকবেন আপনার লাইফ কিন্তু আনকমফোর্ট হতে থাকবে, তাই সেই কমফোর্ট জোন আপনাকে ত্যাগ করতেই হবে যদি জীবনে কিছু একটা বড় করতে চান। জয় হিন্দ।